সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা রয়েছি পঞ্চগড় জেলার পঞ্চগড় রাজনগর হাট। আপনাদের এই হাট থেকে আজকে আপনারা জানতে সব থেকে যে ছোট ছোট বকনা নয় ছোট ছোট যে সারবাসুরগুলো রয়েছে এই সারবাসুরগুলো করতাম। দর্শক দর্শক হাটটি সপ্তাহে দুই দিন বসে, শনিবার এবং আমরা এই হাট থেকে আজকে ছোট ছোট যে দেশাল জাতের যে সারবাসুরগুলো রয়েছে সেই সারবাসুরগুলো করতে দিব আমরা। আমরা এই জায়গায় একটা দেখছি, এই হাটটার ছবি জানাবো আপনাকে। দাদা এটা কত দাম রাখছেন? দাম 46। 46,000 কত পর্যন্ত দাম পাচ্ছেন? 8,000 পর্যন্ত। টার্গেট কি 40 পার হওয়া লাগবে? 40,000 পার হতে হবে। আমরা 40,000-এর উপরে বেচা বিক্রি করে নিতে হলে আসতে হবে। আমরা আরো ভাইয়ের কাছে দুইটা দেখছি বেশাল জাতের। দাম চাইলে 42 42,000 দাম চাচ্ছেন। 42,000 কত দাম চাচ্ছেন? 42,000 কত দিচ্ছে ভাই দাম এখন পর্যন্ত? 36,000-35,000 42,000 চাওয়া দাম, 36,000-35,000 পর্যন্ত দাম দিচ্ছেন। আমরা শুনছি 36,000-36,000। পেশা বিক্রি কি 40-এর মধ্যে হবে না পার হইতে হবে? নিচে হইলে হবে, 40-এর ভিতরেই হবে। আমরা শুনছি দেখছি 40,000-এর মধ্যে পেশা বিক্রি হবে আজকে পঞ্চগড় রাজনগর। এতদিন আপনাদেরকে আমি পঞ্চগড় হাট বলে এসেছি, আর কোচনগর বলবো না, এবার থেকে রাজনগর হাটই বলবো আপনাদের। রাজনগর হাট পঞ্চগড় শহরে, এই পঞ্চগড় সদরে অবস্থিত পঞ্চগড় উপজেলা। এখানে দেখছি বেশ সুন্দর সুন্দর জাতের বেশাল সার। ভাই আসসালামু আলাইকুম, এটা কত রাখছেন? এটা দাম তো আছে 32। পঞ্চগড় পশু বেশ আমরা শুনছি দেখছি। এই যে এখানে একটা ছোট সার বাছুর, কত দাম রাখছেন ভাই? দাম চাই 35, মাইনে পাই 31 দাম চাচ্ছেন, 31 পর্যন্ত দাম পাইছেন, 31,000 পর্যন্ত দাম দিচ্ছেন। আমরা শুনছিলাম 31,000। দেখি না বলে নিব না হলে না, কত হলে বিক্রি, কত হলে ছাড়বেন তাহলে? 32 হলে ছাড়ব। 32 হলে ছাড়বেন? কি বেচা বিক্রি নাই নাকি? বেচা বিক্রি নাই? বেচা বিক্রি আছে, এখনো ওই রকম হয় নাই। 32,000 হলে বেচা বিক্রি হবে। দর্শক শুনছিলেন 32,000। আমরা দেখছি এই যে লাল 32,000। আমরা আরো কিছু সার গরুর তথ্য দিব আপনাদের, এই লালটা তথ্য দিই আপনাদের। এটা কত দাম রাখছেন? 38,000 কত দিচ্ছে ভাই দাম? 38,000 দাম চাচ্ছেন, 34 পর্যন্ত দাম দিচ্ছে। আমরা শুনছি না পঞ্চগড়ে পশু হাট থেকে টার্গেট কত ভাই, কত হলে বেচা যায়? এটা কত বিক্রি হয় ভাই? আর আমার তো কথা যে 38,000 বিক্রি হবে। 38 তো আর হবে না, চাচ্ছেন তো 38, 35-এর মধ্যে হবে না আরো বেশি লাগবে? 37-38-এর নিচে তো দেওয়া যায় না। 37-38-এর নিচে দেওয়া যায় না। শুনছিলেন
36-37 হাজার হলে বেচা বিক্রি হবে পঞ্চগড়ের রাজনগর হাট। এটা পঞ্চগড় সদরে অবস্থিত। আর এই ছোটটা ভাই ২৩ হাজার বলতেছে, আপনার কত লাগে? ২৫ হাজার দর্শক, ২৫ হাজার লাগে। আমরা দেখানোর চেষ্টা করি, ২৫ হাজার পশুহাট থেকে আমরা দেখানোর চেষ্টা করি। ছোট ছোট সার বাসগুলো রয়েছে, আমরা এই জায়গায় একটা ছোট সার বাস দেখছি। আসসালামু আলাইকুম, কত দাম রাখছেন আপনার? ২৮ হাজার এখন পর্যন্ত কত দাম দিচ্ছে? ২৩-২৪ পর্যন্ত দিচ্ছে। ২৮ হাজার চাওয়া দাম, ২৩-২৪ পর্যন্ত দাম দিচ্ছে। বেচা বিক্রি কত হলে দেয়? আমি ২৬ হাজার হলে ছাড়ি দিব। ২৬ হাজার হলে বেচা বিক্রি করা যায়। আমরা প্রচুর পরিমাণে আমদানি আমরা দেখছি, ছোট ছোট সব সার আছে, পর্যাপ্ত পরিমাণে ছোট ছোট সার তো নাকি ভাই? এটা শাল জাতের, কত দাম রাখছেন? এটা এটা কত আপনার, কত দাম? ২৮ হাজার কত পর্যন্ত দাম দিচ্ছে? ২৫ পর্যন্ত, ২৪-২৫ পর্যন্ত দিচ্ছে। কত কত হলে বেচা যায়? ২৭ পর্যন্ত হলে দিয়ে দিব। লাস্ট ২৭ আমরা দেখানোর চেষ্টা করি, লাস্ট ২৭ হাজার হলে বেচা বিক্রি করা যায়। আমরা দেখছি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি। ২৭ হাজার চাচা, এইটা কত রাখছেন? এই লালটা ৩২ হাজার চাইতেছেন? ৩২ হাজার চাওয়া যায়। ছোট ছোট বোকা বাস সার বাস, ছোট ছোট সার বাস কত হলে দেওয়া যায় চাচা? ২৮-২৯ হাজার টার্গেট রয়েছে। আমরা আজকে ২৮-২৯ হাজার বেচা বিক্রি হবে আজকে পঞ্চগড় পশুহাট থেকে দেখানোর চেষ্টা করতেছি। আজকে ব্যাপক পরিমাণে আমদানি, বৃহস্পতিবার হাটটি বড় আকারে বসে আর রবিবারের তুলনায় বৃহস্পতিবার, তবে আমদানি কোনোটাতেই কম থাকে না, বৃহস্পতিবার একটু বেশি থাকে। দর্শক আপনার চাইলে এই হাটে আসে গরু কিনতে পারেন, তার ব্যবস্থা রয়েছে সব ধরনের। আমি সবসময় আপনাদেরকে ছোট বাছুরগুলো দেখাই, বড় বাছুরগুলো দেখাই দিতে পারি না, এখানকার কিছু নিয়মকানুন রয়েছে, নিষেধ রয়েছে। তো আমরা চাইলে এই হাটে আসে বিভিন্ন জাতের গরু রয়েছে, আসতে পারেন। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।